বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ 125তম জন্মজয়ন্তী। রাজ্যে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে হয় প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্টজনেরা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী। এদিন কাজী নজরুল ইসলামের বিভিন্ন দিকগুলির কথা তুলে ধরেন তিনি। নজরুল ইসলামের কবিতা নিয়ে বিশদ আলোকপাত করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। সাহিত্যিক ছিলেন, সাংবাদিক, সাম্যবাদের কবি, বিভিন্ন রচনা উনি করে গেছেন আমাদের আমাদের জন্যে। উনি গান রচনা করে গেছেন এবং গানের শুরু দিয়ে গেছেন, সুরকার, নাটক উনি করতেন এবং নাটকের অভিনেতা হিসেবে উনি কাজ করে গেছিলেন। উনি বিভিন্ন সংবাদপত্রের কাজ করার সময় বিভিন্ন রচনা উনি প্রকাশ করেছিলেন সময় সময়। এছাড়াও ওনার পত্রিকাও প্রকাশিত হয়েছিল এবং সেই পত্রিকার মাধ্যমে টাইম টু টাইম বিভিন্ন রচনাগুলি উনি প্রকাশিত করেছিলেন। কবি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তার লেখনের মাধ্যমে। এই প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। তথ্য সংস্কৃতি দপ্তর ছাড়াও শনিবার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।